অন্তর ভালো, লোকটা ভালো, কি বলেন ঠিক কি না? অন্তর ভালো না, লোকটা ভালো হইতে পারে? অন্তর ভালো না, চেহারাটা একেবারে ফকফকা পরিষ্কার ইংরেজদের মতো সাদা ধবধবে, এই লোকটা ভালো না, কারণ তার অন্তর ভালো না। আর একটা লোক কালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকটা ছিলেন কালো, ভিতরে ছিল হেদায়েতের আলো। আমরা যারা এখানে আসছি, আমাদের অন্তরে শয়তানে ধোকা দেয়, দাগা দেয়, শয়তানে ওয়াসওয়াসা দেয়। কিভাবে অন্তরটাকে শয়তানের ধোকার থেকে, আমাদের কলবটাকে কিভাবে শয়তানের ধোকার থেকে বাঁচাইয়া আমাদের কলবকে পরিষ্কার করতে পারব, সেই জন্যই আজকে আমরা এখানে আসছি। আজকের মাহফিলে আসার পরে আমাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মাহফিল হওয়ায় খুশি না বেজা? খুশির আওয়াজের মতো আপনারা আওয়াজ দিতেছেন না, পাশে পাশে কথা বলবেন না। যখন কোনো দিনী মজলিসে আলোচনা হয়, রহমতের ফেরেশতারা প্রত্যেকের পাশে পাশে একজন করে বসে যান। দলিল যদি ঠিক থাকে, আপনারা আমার পাশে বসা আছেন কি আছেন না? যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে এখানে বসা থাকবেন, সাথে একজন ফেরেশতাও বসা থাকবেন। ফেরেশতা যতক্ষণ আপনি আছেন, ফেরেশতা ততক্ষণ আছে। আপনার মনোযোগ আছে, ফেরেশতা আছে। ফেরেশতার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময়ের জন্য বলতে থাকে, আল্লাহ আমার এই বান্দারে, আপনার এই বান্দারে, আমার এই ভাইকে, তোমার ও নবীর উম্মতকে, এই লোকটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, তোমার আবদার, তোমার আরজি, তোমার প্রার্থনা, তোমার কথা আমি কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বসলে লাভ না ক্ষতি? বসা আছেন। এখন দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছেন, কি বলেন ঠিক কিনা? কোরআন বলতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কাঁধে, দুই কাঁধে দুইজন ফেরেশতা, ডান কাঁধে নেকের কথা লিখেন, বাম কাঁধে গুনাহের কথা লিখেন, ডাইন কাঁধ ওলায় লিখতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছে, সাথে সাথে লিখে ফেলছে। বাম কাদের ফেরেশতায় দেখতেছে গুনার কাজ করতেছে না, সিগারেটে টান দিতেছে না, গাঞ্জায় টান দিতেছে না, কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছে না, মোবাইলের ভিতরে সিনেমা দেখতেছে না, মুখ থেকে ফাহেশা কথা বলতেছে না, চোখের নজরের হেফাজত আছে, কানের হেফাজত আছে, হাতের হেফাজত আছে, দিমাগের হেফাজত আছে, এখন গুনার কাজ লেখার কোনো রাস্তা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে বলেন, ফেরেশতা উক্তব লিখো। তো ফেরেশতা বলে, মা তাকতুবিয়া রব্বানা, হে আল্লাহ আমি কি লিখব, সে তো কোনো গুনার কাজ করতেছে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়ায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, জোরে বলেন, কে বলেন? আরো বলেন, জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলেন, তুমি যতক্ষণ বাম কাঁধে বসা থাকবা, কলম থাকবে, খাতা থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, যতক্ষণ পর্যন্ত বান্দা এই মজলিসের ভিতরে, দিনী মজলিসের ভিতরে, আখেরাতের বাজারের ভিতরে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমল নামার গুনাগুলো কাটিয়া দিবা। শুধু কাটবা না, হিসাব করে রাখবা, যা কাটছো তা হিসাব করে রাখবা। যদি 1 লক্ষ গুনা কাইটা থাকো, আমি আল্লাহ তার বদলে 1 লক্ষ নেকি তার আমল নামায় দিয়ে দিব। আল্লাহ গুনাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। এই মজলিসের ভিতরে বসায় লাভ না লস? জি সিনা ঠোক জি। এই ব্যবসার দরকার আছে না নাই?
একটু ফাঁকাটা ফাঁকাটা মাঝখানে ফাঁকা রাখেন না, শয়তানে কিন্তু বসবে, বসে বলবে এশারের নামাজের পরে হুজুর এসটাই যে আসবে তখন তুমি বয়ান শুনবা, এখন একটু চা খাই আসো, শয়তান কিন্তু মাঝখানে বসবে। ফাঁকাটা একটু বন্ধ করে বসেন আর কয়েক মর্তবা জিকির করি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasulullah. Tirmizi Sharifer hadith, Allah Rasul farman যখন দিনই মজমা বসে যায়, রহমতের ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করিয়া দাঁড়াইয়া যায়। আপনার আর আমার চতুর্পাশে এখন ফেরেশতারা দাঁড়াইয়া গেছে, আমাদের কাতার হয় পাশাপাশি, কি বলেন ঠিক কিনা? আমাদের কাতার হয় পাশাপাশি আর ফেরেশতাদের কাতার পাশাপাশি দাঁড়াইছে, একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এভাবে করতে 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 প্রথম আসমানের দরজা, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, লৌহে মাহফুজ পর্যন্ত, আল্লাহর আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা কাতার দিয়া দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমরা খুশি হইয়া বললাম আলহামদুলিল্লাহ, কি বলছিলাম খুশি হইয়া কি বলছিলাম? আমার মনে হয় সবাই বলতেছেন না, অনেক মুরব্বীরা মনে করতেছে আমরা মুরব্বী মানুষ বসে রয়েছি, আবার কি করবো, ডাইনে চায় বামে চায় একজনে আরেকজনের সাথে বসছে, একটু আরামে বসছে। মুরব্বীদেরও মুখ খুলে বলার দরকার আছে, জবানের হক আছে না নাই? একটু বইলে যাই, ওই হাদিসটা একটু পরে বলতেছি, একটা জবান যখন বলে আলহামদুলিল্লাহ কি বলে? আরো জোরে বলেন কি বলে? তার আমল নামার ভিতরে আল্লাহ 70টা নেকি দান করে। তাকে এমন আল্লাহ মর্তবা দান করবেন, এই বলার কারণে তার জবান থেকে আল্লাহ নূরের আলো বের করে দিবেন। কি বাইর করে দিবেন জবান থেকে? দরকার আছে না নাই? নূর দরকার আছে না নাই? জবান থেকে নূর বের হোক, জবান থেকে বরকত বের হোক, জবান থেকে পবিত্রতা বের হোক, চাই কি চাই না? কারা চাই একটু হাত উঠাইয়া দেখায়, আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, হাত নামাই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যেই জবানে বলছিলেন আলহামদুলিল্লাহ মনে আছে নাকি? আলহামদুলিল্লাহ বলার সাথে 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 রহমতের ফেরেশতারা একজন আরেকজনের হাতে, আরেকজন আরেকজনের হাতে, আরেকজন আরেকজনের হাতে, এভাবে করতে 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 তার এই আলহামদুলিল্লাহর আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে দেয়। আপনার আওয়াজ, মান ক্বালা আলহামদুলিল্লাহ ফুতিহাত লাহু আবওয়াবুস সামাওয়াত আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, যখন কোন বান্দা আল্লাহর শুকর আদায়ের জন্য বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের রহমতের দরজা সঙ্গে সঙ্গে খুলে দেন। আলহামদুলিল্লাহর আওয়াজ আর সেজিমে পৌঁছিয়া গেছে, আলহামদুলিল্লাহর আওয়াজ আলশে আজিমে পৌঁছে গেছে, রহমতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিছেন। খুশি না বেজা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা,
আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই বয়রাগাদী চর বয়রাগাদীর এই মাঠের দিকে আল্লাহ রহমতি কুদরতি নজরটা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি মরা মানুষের সামনে কথা বলতেছি? আপনারা আমার সাথে রাগ নাকি? আমার কথা মনে হয় পছন্দ হইতেছে না, মনে হয় মোটা গলা চিকুন সুর না, গজল গাইতে পারি না, এইরকমের নাকি কোনো কথাবার্তা? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস ও কোরআনের আলোচনা, আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের আলোকে আমি হাদিসগুলো উপস্থাপন করে আপনাদের সামনে হাজির করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আখেরাতের কিছু পুঁজি অর্জন করবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিছেন, আপনার উপরে চান্দিনা দেখতেছেন। মনে আছে কিনা আমাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফালাইছেন, রহমতের ফেরেশতারা রহমতি চাদর দিয়ে আমাদেরকে ঢাকিয়ে ফালাইছে। আমরা এখন রহমতের চাদরের নিচে আছি, রহমতের চাদরের নিচে আছি। আল্লাহ আসমান থেকে আরশে আজিম থেকে সাকিনাগুলো বর্ষণ করতেছেন, রহমত বরকত বরকত নাজিল করতেছেন। আপনার আমার উপরে বরকত নাজিল হইতেছে, এই রহমত ও বরকতের ভিতরে যদি আমার থাকতে হয় শয়তানের কথা শোনা যাবে? শয়তান উঠতে বলবে, কথা বলতে বলবে, ডাইনে বামে তাকাইতে বলবে, ওটা শুনবেন না। আমার দিকে একটু তাকান, আমি আপনাদের দিকে তাকাবো। একটু যদি মায়ার নজরে, মায়ার নজর আপনাদের লাইগা যায় আমার উপরে, আমার নজর যদি আপনাদের উপরে লাইগা যায়, একে অপরকে মহব্বতের নজর দিলে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সমস্ত গুনাগুলো মাফ করে দিবে। আমার কথা যদি আপনাদের ভালো লাগে, আমার এই কথাগুলো যদি আপনাদের কানে শুনেন, আর যদি কথাটা শুনলে ভালো লাগে, আখেরাতের কথা চলতেছে, কোরআন হাদিসের কথা চলতেছে, এটা আমার শোনা দরকার, খেয়ালের সঙ্গে যদি শুনতে যান, আপনার কানের দ্বারা যত গুনাহ হয়েছে আর আমার দ্বারা জবানের যত গুনাহ হয়েছে, আমার বলার কারণে, আপনাদের শোনার কারণে, আল্লাহ আমার জবানের এবং আপনাদের কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পূত পবিত্র, আল্লাহ মহা পবিত্র, আমরা কি বলি? মহা পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করি কি করি না? এই সরমনারী মুরিদদের জিকির না, সকল বান্দাদের জন্য এই জিকির, সকল বান্দাদের জন্য এই জিকির। হাদিস শরীফের ভিতরে আসছে, বাইহাকি শরীফের হাদিস মনে রাখবেন, যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র, আল্লাহ মহাপবিত্র, আল্লাহ মহাপবিত্র বলতে 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 99 বার বইলা 100 বারের যখন আওয়াজ করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি এত নিষ্ঠুর মাওলানা, তুমি আমারে মহাপবিত্র বলছো, তোমার ভিতরে কিছু পাপের গুণা আছে, কিন্তু পাপ আছে, কিছু ভুল আছে, কিছু ত্রুটি আছে, আমাকে যেহেতু তুমি পবিত্র বইলা ঘোষণা দিছো, আমি আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে তোমারে পবিত্র বানায়া দিলাম। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি কি বলি না? দ্বিতীয়বার জিকির আমরা 100 বার কি বলি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যখন বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 99 বার বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার প্রশংসা করতেছ, আমি আল্লাহ তোমার প্রশংসা মালাইকাল মুকাররাবিনদেরকে নিয়া আমার আরশে আজিমের ভিতরে প্রশংসা করলাম। আমাদের প্রশংসা করবেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জিকির যদি আমরা করি, মাফ করবেন কে? আমাদের প্রশংসা করবেন কে? আল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব,
তুমি যদি আমার প্রশংসা করো আমিও তোমার প্রশংসা করব, আমারে যদি তুমি পুত পবিত্র ঘোষণা দাও আমি আল্লাহ তোমারে পুত পবিত্র বানায়া দিব। জিকির করব তো ইনশাআল্লাহ। সবক যেগুলো বাতায়া দিছেন 12 তসবি 5 তসবি এগুলো করব তো ইনশাআল্লাহ। তাকায়েন না ভাই, পিছনে তাকায়েন না ভাইজান। তারপরে জিকির করি কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি বলেন, জিকির করি কি করি না? আপনারা কিন্তু আরেকটা ওই যে আমার পিছনের হাদিসটা ভুলে যাইয়েন না, দরজা কিন্তু খোলা আছে, আল্লাহ তাকায় আছেন, আমি কি বলতেছি আল্লাহ শুনতেছেন, আপনারা কি শুনতেছেন আল্লাহ দেখতেছেন। কি বলেন, ঠিক কি না? ও হাদিসখানা ভুলে যাইয়েন না, আমি আমার আলোচনায় ওই দিকেই যাব ইনশা আল্লাহ। বুঝতেছেন আমার কথাবার্তাগুলো? বুঝতেছেন? বান্দা বলে আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমার আল্লাহ। সবচেয়ে বড় কি? আল্লাহ, আল্লাহু আকবার। এই বড়টা কেমন বড়, এই বড়টা কেমন বড়, এটা আমাদের বুঝতে হবে। এই বড়টা আমার এই আজকে এই চেয়ারের চেয়ে স্টেজ বড়, স্টেজের চেয়ে প্যান্ডেল বড়, প্যান্ডেলের চেয়ে গ্রাম বড়, গ্রামের চেয়ে আমাদের ইউনিয়নটা বড়, ইউনিয়নের চেয়ে আমার এই থানা বড়, থানার চেয়ে জেলা বড়, জেলার চেয়ে আমার বিভাগ বড়, বিভাগের চেয়ে আমার রাষ্ট্র বড়, রাষ্ট্রের চেয়ে মহাদেশ বড়, মহাদেশের চেয়ে পৃথিবী বড়, পৃথিবীর চেয়ে আরো গ্রহ উপগ্রহগুলো আরো বড়। কি বলেন, ঠিক কিনা? ওই গ্রহ উপগ্রহের চেয়ে মহাশূন্য আরো বড়, মহাশূন্যের চেয়ে প্রথম আসমান আরো বড়, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান আরো বড়, দ্বিতীয় থেকে তৃতীয় আরো বড়, তৃতীয় থেকে চতুর্থ আসমান আরো বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো বড়, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান আরো বড়, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আরো বড়, সপ্তম আসমানের চেয়ে লৌহে মাহফুজ আরো বড়, এর চেয়ে আরো বড় আল্লাহর আরশে আজিম। আরশে আজিমের উপরে আল্লাহ আছেন, সেই আল্লাহ তার চেয়েও বড়, এর উপরে কোনো বড় নাই, উনি হলেন আল্লাহু আকবার। যখন এই ঘোষণা দেওয়া হয় বান্দা বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় না ওইদিকে বক্তা বলি, ওইদিকে যেন একেবারে মুন্সিগঞ্জ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হৃদয়ের মানুষ যার কথায় বাংলার জমিনে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখতেছি, যার যার প্রচেষ্টায় আজকে মাথায় টুপি উঠল, যার কথায় যার হেদায়েতি বয়ানে বহু দাড়ি চাচা মানুষ দাড়ি রাখলো, যার হেদায়েতি বয়ানে মাথার ভিতরে পাগড়ি উঠল, ঘরের ভিতরে পর্দা গেল, যেই লোকটা আগে ছিল দেখতে একটা কাট্টা বেদিনের মতো দেখা যাইতো, আজ যার নজরের কারণে বয়ানের কারণে ওয়াজ শোনার কারণে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিয়া মুসলমানের রূপ দিল, চরমনার পীর সাহেব আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন তুই আমাকে বড় বানাই দিছো, এমন বড় বানাইছো এর পরে আর বড় নাই, ঠিক কিনা? যা আমি আল্লাহ রব্বুল আলামিন, তোর বড়র কথা শুনে আমি আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে ওই মানুষদের ভিতর থেকে তোর গুনাহ মাফ করাইয়া, তোরে সাফ করাইয়া, তোমারে পবিত্র বানাইয়া, তোমার প্রশংসা কইরা আমি আল্লাহও তোমারে আমার কাছে বড় বানাইয়া নিলা। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।